আমাদের সর্বমোট পরীক্ষার্থী ছিল 2611 জন, অনুপস্থিত 15 জন, অংশগ্রহণকারী পরীক্ষার্থী 2596 জন, পাস 2561 জন এবং অকৃতকার্য 35 জন। এই যে অকৃতকার্য, এই সংখ্যাটা এত বেড়েছে কারণ আমাদের 7 জন পরীক্ষার্থী ডেঙ্গুর কারণে পরীক্ষা কমপ্লিট করতে পারেনি। আমাদের 3 জন পরীক্ষার্থীর মা পরীক্ষা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন। তারপরেও আমাদের রেজাল্ট সার্বিক দেশের তুলনায় অনেক ভালো। আমাদের পাশের হার 98.65%, যেখানে এবার পাশের হার হচ্ছে 78%, সার্বিক পাশের হার 78%, সেখানে আমাদের পাশের হার 98.65%। তো আমি আমার শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাথে আমার শিক্ষক অভিভাবক সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আছেন সাথে, আপনারা সবসময় সাথে থাকবেন, আপনারা পজিটিভ নিউজ দিবেন, সেটাই আমরা আশা করি। তো যে বড় আসলে গোল্ডেন পেয়েছে, যে এক দুই একটা জুনিয়ার সে এ প্লাস পেয়েছে। বাবা হিসাবে আমি খুবই গর্ববোধ করতেছি। আমার দুটা টুইন মেয়ে, ওরা জমজ, ওরা এখানে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেছে। আসলে ভালো রেজাল্টের পিছনে এই বিজ্ঞান অনেক অবদান আছে। এখানকার লেখাপড়ার সিস্টেম খুবই ভালো এবং ওদের কঠোর গাইডেন্সে ওরা ভালো রেজাল্ট করেছে। এই জন্য বিজ্ঞান সাথে আমার পক্ষ থেকে, আমাদের পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই মেয়ে দুজন, ওরা আসলে এক মিনিটের ডিফারেন্স, আগে একজন মানে ওদের থেকে তুমি নিয়েছে, তারপর আরেকজন, তো ওরা এক মিনিট যে ছোটো বড়ো। তো যে বড় আসলে গোল্ডেন পেয়েছে, যে এক দুই এক মিনিটের জুনিয়ার সে এ প্লাস পেয়েছে। এই জন্য আমি খুবই খুশি। তো ওরা আসলে আমি ওদেরকে সবসময় মোটিভেট করি এইভাবে, যে বাবা তুমি চাকরির পিছনে আমার ঘোরা দরকার নেই, তোমরা যাতে মানুষকে চাকরি দিতে পারো সেই ব্যবস্থা করো। এই জন্য আমি ওই যে ইউটিউবে বিভিন্ন প্রোগ্রামগুলি দেখি, ছোটো ছোটো বিজনেস দেখি, ওই জন্য ওদেরকে আমি সবসময় বলি মা আমার সাথে দেখো, দেখা তুমি আইডিয়া নাও যে ভবিষ্যতে তুমি কী করবে। আমি তো অসংখ্য ধন্যবাদ দিব আমার কলেজ, আমার টিচার্স, আমার প্যারেন্টস, আমার এভরি ওয়ান, যে আমাকে, আমার ড্রাইভার, যারা যারা আমাকে অনেক হেল্প করেছে থ্রু আউট দিস টু ইয়ার্স। আমার কাছে মনে হয় যে আমার জীবনের এই সবচেয়ে কঠিন 2 বছরে তারা আমার পাশে ছিল এবং তারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে, এবং তাদের দোয়া, তাদের সহযোগিতার কারণে আমরা এত দূর এত সুন্দরভাবে আমাদের এই একাডেমিক আমাদের জীবন শেষ করলাম।